নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আঠেরোই ফেব্রুয়ারি শনি ধনিষ্ঠা নক্ষত্রে বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতি নিচস্থ ছাব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল শনির ঘরে প্রত্যেকটা ক্ষেত্রে গোহরার নেগেটিভ প্রভাব দিচ্ছে দাগামা ভাজছে তৃতীয় বিশ্বযুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ কি বাঁধবে রাশিয়া কি ইউক্রেন আক্রমণ করবে আজ চব্বিশ ঘন্টার মধ্যে কি বলছে গবেষণা তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় বলা হয় শনি এবং মঙ্গল চক্রকে কন্ট্রোল করে জগতের সর্বাপেক্ষা শক্তিশালী এই দুটো গ্রহ যখন কাছাকাছি চলে আসে তখন এর রসা রসাতলে চলে যায় তাই ঘটতে চলেছে বর্তমান সময় কারণ আঠেরোই ফেব্রুয়ারি শনি নক্ষত্র শনি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় আবার ছাব্বিশে ফেব্রুয়ারি একইভাবে মঙ্গল প্রবেশ করবে শনির গিয়ে লেগে যাবে বিশ্বযুদ্ধ এবং আমরা প্রত্যক্ষ করছি আর চব্বিশ ঘন্টার মধ্যে ষোলোই ফেব্রুয়ারি বুধবার আর রাশিয়া আক্রমণ করবে ইউক্রেন বাহিনীও প্রস্তুত প্রস্তুত মার্কিন রণতরী লেগে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে দেবগুরু বৃহস্পতি কি করছে কিন্তু দেবগুরুর অবস্থাও অবশ্যই খারাপ কারণ বাইশে ফেব্রুয়ারি গুরুদেব হয়ে যাচ্ছেন অস্তমিত তাই অবশ্যই মহাবিশ্বে ঘনী আসছে তৃতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ এবার আপনি আমার কাছে প্রশ্ন ছুড়ে দিতেই পারেন সত্যি কি যুদ্ধ বাঁধবে কারণ বিশ্ব অর্থনীতি তো মন্দ্রায় একদিক দিয়ে প্রায় দু বছরের বেশি সময় করোনা সারা বিশ্বকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে প্রায় পাঁচ কোটির বেশি মানুষ মারা গেছে এই মহামারীতে এবং পরোক্ষভাবে আরও পঞ্চাশ কোটি মানুষের মৃত্যু ঘটেছে অনাহারে দারিদ্রতায় তাই আবার কি একটা বিশ্বযুদ্ধ বাঁধলে এই করোনারই মতো আমরা শেষ হয়ে যাব না তো এ রহস্য লুকিয়ে আছে মহাবিশ্বের মহাকালের খাতায় কারণ দেখা গেছে যখনই শনি মঙ্গল পরস্পর কাছাকাছি আসে যখনই বৃহস্পতি নিচস্ত হয়ে যায় বৃহস্পতির শুভ প্রভাব যখন ম্ল্যান হয়ে যায় তখন বিশ্বময় নেমে আসে যুদ্ধের দাগামা বিশ্বময় নেমে আসে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় বিশ্বময় নেমে আসে ভয়াবহ কোনো অবশ্যই অঘটন সেই অঘটন আমরা প্রত্যক্ষ করতে চলেছি কাল ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আক্রমণ করবে রাশিয়া ইউক্রেনকে আর আঠেরোই ফেব্রুয়ারি শনি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে বাইশে ফেব্রুয়ারি দেবগুরু হয়ে যাবে নিচস্ত ছাব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করবে শনির গিয়ে তবে নিশ্চিত নিশ্চিতভাবে বলা যায় যে এই যুদ্ধ দীর্ঘদিন চলবে না তার কারণ মঙ্গল সাতই সাত তারিখ অর্থাৎ সাতই এপ্রিল তার গৃহ পরিবর্তন করবে অর্থাৎ মকর ছেড়েছে চলে যাবে কুম্ভে তাই অবশ্যই বলা যায় এই যুদ্ধ কখনোই দীর্ঘায়িত হবে না যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে বটে ডাইরেক্ট যুদ্ধ কিন্তু বাঁধবে না একথা আমি নিশ্চয়তা দিলাম তার কারণ গো নক্ষত্রের কন্ডিশানে বৃহস্পতি নিচস্ত হলেও বৃহস্পতি অস্তমিত হয়ে যাচ্ছে বাইশ তারিখে হলেও বৃহস্পতি আছে রবির সঙ্গে রবি বৃহস্পতিকে পাওয়ার দেবে তাই তো বৃহস্পতি শক্তি পাবে স্বয়ং সূর্যের থেকে তাই বৃহস্পতি শুভ প্রভাবে আর রাশিয়া অবশ্যই পেঁচিয়ে যাবে আর রাশিয়ার বাহিনীও পেঁচিয়ে যাবে যুদ্ধ বাঁধলেও সে যুদ্ধ দীর্ঘায়িত হবে না কিছু সময়ের মধ্যে আবার উভয় পক্ষ সন্ধিতে বসবে এ কথা নিশ্চিত বলা যায় তবে কথা অবশ্যই বলা যায় যুদ্ধ একটা হবেই যুদ্ধ অল্প সময়ের মধ্যে হলেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হবেই এবং তার আজ আমাদের এই ভারত তথা এই বাংলায় অবশ্যই এসে পড়তে বাধ্য তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ